रेडियो अल्टरनेटिव बेंगल चैप्टर। नमस्कार, পার্থ চৌধুরী বলছি। আজকের নিবেদন শ্রীচরণেষু সৌমিত্রদা, এবারে তৃতীয় পর্ব। প্রবাদ প্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলছেন চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালক মশাইয়ের সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক দেবশঙ্কর মুখোপাধ্যায়। তোমার ধরো জীবনে যে, আর হ্যাঁ মানে উনি তুই এই যে স্বভাব হেনা টানা এইসব, এই যে উনি কি খেতে ভালোবাসেন তুমি জানো? আমি যতদূর মানে আমার যেটা জায়গাটা হচ্ছে, উনি মাছ খেতে কিছু ভীষণ ভালোবাসেন, মানে এনি কাইন্ড অফ ফিশ উনি খুব পছন্দ করেন। ওই চিকেন টিকেন যেটা ওনার কাছে আবার কি, তো ওই কারণে সেখানে বরঞ্চ পাঠার মাংস উনি খাওয়া, রেড মিট খান না, কিন্তু সেটা দিলে উনি মানে বরঞ্চ খুশি হবেন। কিন্তু আইডিয়ালি প্রেফার করেন একদম নিটোলা একটা বাঙালি এমনি ভাত, একটু তুমি ডাল ভাজাটা অল্প একটু আলু ভাজা দিলে ওটা, এর থেকে ভালো খাবার ওনার কিছু নয়। বাট ভালো মাছ দিলে খুব খুশি হয়। আমাদের একটা এটা একদম নেপথ্য ঘরোয়া মানে মানে ঘরোয়া জায়গা আর কি, যে ওই বলছিলাম পোস্ট বেলা শেষে সৌমিত্রদা আমার একজন কমন মানুষ ছিলেন, যে আমার এবং সৌমিত্রদা মানে আমার জীবনে দেখা অন্যতম একজন প্রিয় মানুষ, সৌমিত্রদারও খুব প্রিয় মানুষ, সে হচ্ছেন সুমিত সেন, টাইমস অফ ইন্ডিয়া। সুমিতদার সঙ্গে আমার আলাপ হয় কিন্তু জিনিয়ারও আগে, মানে ইচ্ছের পর, মানে মুক্তধারা পরে, মুক্তধারা হয়ে যাওয়ার পর অলিকসুক করছি সেই পিরিয়ডে ওনার সাথে আমার আলাপ হয়। আমার এক মানে বান্ধবী, ওর টাইমসে ছিল স্বাতী সেনগুপ্ত, বিতনুর বউ আর কি, ওরা আমার সব ব্যাচমেট যাদবপুরে। তো ও আমাকে বললো, ও তখন টাইমস ছাড়বে আর কি, তখন ও বললো যে মানে আমার ভালো বন্ধু, তো আমি বললাম তুই সাবটাইটেল করবে আমার ছবির? বললো করো। তখন ও আমার বললো তুমি জানো তোমার ছবির খুব বড় ভক্ত এ কি বলে সুমিতদা, তো সুমিতদার সঙ্গে তোমার আলাপ নেই? জানো না, আমার সঙ্গে কোনো আলাপ নেই, তুমি চলো একবার আলাপ করাই। সুমিত নিয়ে গেছিল, সেই আমার সঙ্গে আলাপ। তারপরে আমার সঙ্গে যেহেতু উনি মানে চলে গেছেন বলে আমি অনেক কম পিরিয়ড মানুষটাকে আমি পেয়েছি, কিন্তু যেটুকু সময় পেয়েছিলাম বয়সে বেশি হলেও, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার জীবনে দেখা অন্যতম সেরা একটা মানুষ, এবং আমরা বেস্ট অফ দ্য ফ্রেন্ডস হয়ে গেছিলাম, সব কিছু শেয়ার করছি বন্ধুত্ব। এবং সেটা হঠাৎ করে উনি ফোন করে, মানে সেটা একটা আলাদা চ্যাপ্টার আর কি, যেটা ছিল সৌমিত্রদারও খুব প্রিয় বন্ধু ছিলেন উনি। তো আমাদের মাঝে মাঝে আড্ডা বসতো আমার বাড়িতে, এখানে সুমিতদা আসতেন, আমি, সুমিতদা, সৌমিত্রদা, আমরা সবাই মিলে আড্ডা বসে ওখানে আমরা গান টান শুনতাম। সুভায়ুকে নিয়ে আসতাম ওখানে, সুভায়ু মানে এসরাজ বাজাচ্ছে, এটা সৌমিত্রদা মানে একটা ঘরোয়া তুমি খাবারের ব্যবস্থা, আর সেখানে তুমি কাউকে ডাকছো না, সিনেমার আলোচনা নেই, কোনো আলোচনা নেই, সুমিতদারও পছন্দ মানে এইসব নেই। এবার সেখানে সৌমিত্রদা ওই সমস্ত মজার মজা, ওনার পুরনো সেই সব সিনেমার গল্প, মানে তখন খুলে ব্যাট করা আর কি। সৌমিত্রদা মানে দেখে তুমি অন্য সৌমিত্র চ্যাটার্জি আর কি, খুলে ব্যাট করা মানে সব কিছু মানে উড়িয়ে উজাড় করে আর কি, সেইটা একটা আলাদা পাওয়া আর কি। ওই ওই দিনগুলো খুব ভালো, মানে খুব ইন্টারেস্টিং। সেখানে আমি দেখেছিলাম যে রাত্রিরে যখন খাবারের জায়গাতে উনি খুব প্রেফার করতেন ওই জায়গা, মানে হালকা খাবার, হালকা একদম সিম্পল, ভাতে গেলেও মানে একদম ওই সিম্পল বাড়ির রান্না পছন্দ, এবং বাড়িতে ওই রান্না যদি দেওয়া হয় তাহলে উনি খুব পছন্দ করতেন। আচ্ছা, এবার তোমার জীবনে বিভিন্ন রকম ক্রাইসিস এসছে, এবার সেইগুলো সৌমিত্রদার সঙ্গে তুমি শেয়ারিং করেছো, যারা বিপদে পড়া যেগুলো আর কি, আসলে যে পিরিয়ডটা আই থিঙ্ক উই হ্যাভ, মানে আমি এবং সৌমিত্রদা আমরা প্রায় আমার কেরিয়ারের বলতে গেলে টাচউড যে পিরিয়ডে সৌমিত্র চ্যাটার্জি আমার জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় আমার জীবনে আসার ক্ষেত্রে ইটস আ হানিমুন পিরিয়ড বিকজ আমার কেরিয়ারের বা বাংলা সিনেমার ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার যদি হয়ে থাকে বেলাশেষে অ্যান্ড প্রাক্তন পোস্ট অলসো এতে আমার কোথাও একটা মনে হয় দ্যাট সৌমিত্রদারও বিশাল অবদান আছে। তো সেক্ষেত্রে সে অর্থে বিরাট ওই অর্থে কোনো ক্রাইসিস আমি ফেস করিনি, না আমি কোনো মানে সেই অর্থে কোনো ক্রাইসিস ফেস করিনি, বরঞ্চ আই শুড সে দ্য ইটস দ্য হানিমুন পিরিয়ড বিকজ এর মধ্যে আমার বিয়েও হয়েছে। তো প্লাস সিনেমাগুলো সবগুলোই খুব ভালো এবং মানে ফার্স্ট দ্য মানে কি হয় না তুমি মুক্তধারা করেছো খুব ভালো দারুণ চলেছে হিট করেছে কিন্তু ইট ওয়াজ নট ব্লকবাস্টার লাইক নাম্বার গেম নেই যেখানে তুমি নাম্বারস বলতে পারছো সেই ব্যাপারটা কিন্তু নেই। তো এই স্পিনটা কহে গেল কিন্তু ফ্রম বেলাশেষে তোমার নাম্বারটা হঠাৎ ৬-৭ কোটির গল্পতে চলে যাচ্ছে হঠাৎ করে তুমি পোস্ততে দেখছো সারা মানে বাহুবলী ফাহুবলীর উল্টো দিকে তোমার বাংলা ছবি কাউন্টার করছে মানে এটা তো অস্বাভাবিক ব্যাপার এবং সেখানে উল্টো দিকে সৌমিত্র চ্যাটার্জি লড়াইটা করছে। আমি তোমায় বলছি যে এই যে মানে এবার আমি তোমায় বলছি উল্টো দিকে ন্যাশনাল প্রেসের কাছে খুব সত্যি করে হার্ডকোর রিয়ালিটি বলছি সৌমিত্র চ্যাটার্জি ছাড়া পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো স্টার নেই যাকে ন্যাশনাল প্রেস যাদের জন্য যার শুটিং কভার করতে আসবে। মানে আমার 3টে ছবি আমাকে কিছু বলতে হয়নি, ন্যাশনাল প্রেস মানে হামলে পড়ে চলে এসছে বিকজ ইটস সৌমিত্র চ্যাটার্জি ইটস অনলি ওয়ান আর কাউকে লাগে না। এবং ওটা একটা মানে আজ আমি তোমায় বলছি যে মহেশ ভাট বেলা শেষে দেখে আমায় বলেছিল যে মানে এটা দিস এ স্টেটমেন্ট মহেশ ভাটের যে মিস্টার বচ্চন এই রোলটা পারবে না। মিস্টার বচ্চনের অল মিস্টার বচ্চন হিটস আর আউটবার্স্ট ইন্ট্রোস্পেকশন ক্যারেক্টার কিন্তু মিস্টার বচ্চন নয় আই দ্যাট ইজ মিস্টার বচ্চন যেটা পিকুও নয়। মজাটা কিন্তু একটু বাড়ানো মজা বেলা শেষের ক্যারেক্টার যে তুমি একটা লোককে হিট করছো লোকটা কিন্তু আস্তে আস্তে নিচ্ছে। বললো যে ইন্ডিয়ান অডিয়েন্স মেনেই নেবে না এটা ইটস নট মিস্টার বচ্চনস ফিল্ম এটা ভারতবর্ষে একমাত্র সৌমিত্র চ্যাটার্জি করতে পারে only 1%। তুমি হিন্দিতে বেলা শেষে করলে কাকে নেবে আমি জানি না ইটস এ প্রবলেম আমি তো বলছি ইটস এ প্রবলেম আমরা ভাবি মিস্টার বচ্চন কার কথা ভেবেছো অনেস্টলি বলবো আমি কিন্তু অনেকবার ভেবেছি সৌমিত্রদা নিজে যদি করেন সৌমিত্রদা আমি জোশ বলছি আমি তো একদম সিরিয়াসলি বলছি অনেকবার ভেবেছি আমি আমি দেখেছি মানে খুব মুশকিল কিন্তু আমি তোমার বলছি এই ক্যারেক্টারটা পাওয়া কিন্তু হিন্দিতে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট। ইরফান বয়স হয়ে গিয়ে মানে ওকে বয়স্ক করলে ইরফান খুব ভালো করবে রোলটা নাসির সাহেব খুব ভালো করবে বাট ওই ছবিগুলো কিন্তু নিশ হয়ে যাবে। ইরফান নাসির সাহেব এরা যদি করেন ছবিটা খুব ভালো হবে হয়তো ছবিটা খুব নিশ হবে বাট ইটস নট মিস্টার বচ্চনস ক্যারেক্টার। মিস্টার বচ্চনকে তার মা মেয়ে এসে গালাগাল দিচ্ছে তার বউ বলছে যে তুমি মানে তুমি এটা করনি তুমি চলে গেছো মানে মিস্টার বচ্চনের তো কিছু করার নেই এখানে মিস্টার বচ্চন তো ক্রেডিট নিচ্ছেন না পিঙ্কে কিন্তু উনি ওনার ওই জায়গাটা রয়েছে। তো দ্যাটস মানে যতগুলো হিট হয়েছে ছবি তাতে কিন্তু অডিয়েন্স এটা এক্সপেক্ট করে মিস্টার বচ্চনের কাছ থেকে ওর ওই ইমেজটাই কিন্তু একটা ইমেজ আদারওয়াইজ ফুল অন একটু বাড়াবাড়ি কমেডি অল দোজ থিংস। আচ্ছা তুমি নর্থ বেঙ্গলে কোনোদিন সৌমিত্রদাকে নিয়ে কিছু ভাবছো না? এখনো না। না সেটা পরিবেশের কারণেই মানে না একটা আছে নর্থ বেঙ্গল ঠিক না মুর্শিদাবাদ যেমন রোলটা বলতে পারবো আচ্ছা মুর্শিদাবাদ কাজ করবে হ্যাঁ মানে ওটা ফাইনাল করছি আমি মানে গল্পটা কিসে ঝাড় হয়ে যাবে মানে না কেমন আমি বলছি কি রাজা রাজরাদের নিয়ে মানে লালবাগ হ্যাঁ না রয়েছে আমি তোমার বলতে পারবো ও সৌমিত্র দায়ী করতে পারে ক্যারেক্টারটা ওটা হয়তো আমি জাস্ট সিনেমাটা বাঙালি ক্যারেক্টার না মুসলিম ক্যারেক্টার সব বলে ওটা লাগে মুসলিম ক্যারেক্টার এইটুকু অন্তত বলা ওটা বন্ধ হবে এবার যদি একটা বলি যে এরকম যে নন্দিতা দি না তুমি কে বেশি পছন্দ হ্যাঁ নন্দিতা দি এটা না তো এটা তুমি কি করে বোঝো তুমি নিজেই জানো তো কেন পড়া মাস্টার হচ্ছে কেন আমি তো রুটলেস আমি ছেড়ে দেবো না ও সৌমিত্রদার হাত মানে শরীর খারাপ হোক যাই হোক আমি শর্ট নেবই চলুন শুট শুরু করে দিই সূর্যের উপরে তাকিয়ে থাকে খুব শুটটা খারাপ আমি কি আছে ঠিক হয়ে যাবে চলুন নন্দিনী তো ওখানে অনেক না না আপনি কি বলছো শিবু খুব নন্দিতা তবে উনি যেটা যে কারণে নন্দিনীর দিকে আরেকটু বেশি পছন্দ করেন সেটা হচ্ছে যে ওনার কোথাও একটা মনে হয় যে আমাদের আমাদের সিনেমার ওয়ান অফ দ্য সাকসেসের পেছনে ওয়ান অফ দ্য একটা কি ফ্যাক্টর কাজ করে দ্যাট এই যে আমি একটা সিনেমাকে যখন দেখি তার ভেতরে একটা মেল পার্সপেক্টিভ থাকে সৌমিত্র নন্দিয়াদির দেখার ভেতরে যে একটা উমেন একটা পার্সপেক্টিভ সেটা একটা জিনিস অ্যাড করে একটা সিনেমায় কোথাও আর একটা জায়গা বয়সের একটা যে ওই যে জায়গাটাও সেটাও একটা জিনিস অ্যাড করে সেটা সৌমিত্রদা অনেকবার নিজেও বলেছেন যে সেই জিনিসটা কিন্তু এটা একটা বিশাল জিনিস যেটা অন্যদের স্ক্রিপ্টে পাওয়া যায় না অন্যদের ভাবনায় পাওয়া যায় না সেই জায়গাটা আচ্ছা এবারে যদি তুমি বলি যে দেখো মানে সৌমিত্রদা পারফর্মার সৌমিত্রদা একজন ক্রিয়েটিভ পার্সন সৌমিত্রদা একজন ইন্টেলেকচুয়াল পার্সন এই হিসেবে বাঙালির একটা বিশাল জায়গা আছে whereas সৌমিত্রদাকে দূর থেকে যদি কেউ দেখে বা সেই রকম ওয়ার্ল্ডটাকে ব্রেক করে যদি না দেখে সাধারণ মানুষের কিন্তু ধারণা লোকটা পছন্দ অসম্ভব সিনিক অসম্ভব উদ্ধত এই জায়গাটা তোমার কি বেসিক জায়গাটা তোমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং মানে অ্যাপার্ট ফ্রম ইউর ক্রিয়েটিভ এরিনা আমার কোথাও একটা মনে হয় দ্যাট সেটা বোধহয় যদি ওনাকে কেউ উদ্ধত ভাবে তাহলে ভাবুক না উদ্ধত তো মানে মানে যদি এই যে সৌমিত্রবাবু এলেই সৌমিত্রবাবু মানে যেরকম আমি তোমায় বলছি যে আমি প্র্যাকটিক্যালি বলবো উনি কিন্তু কিছু পাননি আমি বলছি উনি পশ্চিমবাংলায় বসে সিনেমা করে উনি কিন্তু কিছু পাননি কি পাওয়া উচিত রাইট মানে আমার কথা মনে হয় দ্যাট উনি হয়তো চরিত্র পেয়েছেন প্রচুর ডিরেক্টরে প্রচুর মানুষের হয়তো ভালোবাসা পেয়েছেন কিন্তু ফর এক্সাম্পল আমি তোমায় বলবো যে ওনার কেরিয়ারে উনি যে যে চরিত্র ওনার কতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত উনি পাননি ওনাকে সম্মানটা কে দিল সবচেয়ে বড় সম্মান ফ্রেঞ্চ গভর্নমেন্ট এবার আমার বক্তব্যটা হচ্ছে যে তুমি যদি অর্থর দিক থেকেই দেখো ইজ দ্য বিগেস্ট ব্র্যান্ড অফ বেঙ্গলি সিনেমা আজকেও ফেস্টিভ্যাল হলে কোথায় সৌমিত্র চ্যাটার্জি তো মেইন স্টেজে থাকেন না ওর থেকে বড় ব্র্যান্ড নেই নেই জাস্ট নেই ইজ দ্য বিগেস্ট ব্র্যান্ড তো আমরা কোথায় সেই জায়গাটা আরো আমার মনে হয় আরো মানে কোথাও একটা যেরকম আমার কোথাও একটা মনে হয় কেন মানে সৌমিত্র চ্যাটার্জির ছবি সিনেমা আমি জানি না অন্যদের অন্য হয়তো অন্য সিনেমা হয়তো সেই জায়গায় পৌঁছেছে কি পৌঁছেছে সেটা একটা আলাদা অন্য বিষয় কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে বোধহয় সৌমিত্রদা কি তাহলে কি হিন্দিতে ছবি করলে কি আরো আরো একটা বিরাট জায়গা হতো সর্বভারতীয় জায়গার থেকে যদিও সর্বভারতীয় জায়গার ক্ষেত্রে সৌমিত্র চ্যাটার্জিকেই লোকে জানে, মানে কিন্তু আমার মনে হয় যে আরো অনেক কিছু পাওয়া দরকার ছিল। In terms of money also it's very important. শুটিংয়ে অফ স্ক্রিন উনি কি মানে ধরো শুটিং নেই উনি কি তোমার কি করেন, বিজনেসটা উনি কিরকম? এই পর্বের এখানেই শেষ অংশ। আগামী শনিবার ভারতীয় সময় রাত ঠিক 11টা। প্রচ্ছদ শিল্পী জয়দীপ সেন, প্রচ্ছদের ছবি সৌজন্যে উইন্ডোজ প্রোডাকশন, সঙ্গীত পরিচালনা অনুরাধা বন্দ্যোপাধ্যায়, যন্ত্রানুষঙ্গ সেতারে সাবর্ণ ঘোষ, তবলায় সৌপর্ণ ঘোষ। শিল্প নির্দেশনা জয়দীপ সেন, ব্যবস্থাপনায় রণজিৎ দত্ত ও কৌশিক বসু, নামাঙ্কন অমিতাভ মিত্র, সম্পাদনা প্রীতম পাল। কৃতজ্ঞতা অঞ্জন সেন, পার্থপ্রতিম চক্রবর্তী এবং মালা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় দেবশঙ্কর মুখোপাধ্যায়। আমি পার্থ চৌধুরী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। শুনতে থাকুন রেডিও অল্টারনেটিভ বেঙ্গল।